ডেবিগঞ্জ উপজেলায় বর্তমান লকডাউন চলছে আমরা এখন আছি এখানে চৌরাস্তায় এখানে দেখতে পাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ডেবিগঞ্জ থানার পুলিশ যেভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যেখানে যে মানে দেখা যাচ্ছে যে আমাদের পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে যে পরিমাণ কাজগুলো করছে আসলেই তারা প্রশংসনীয় আমাদের নেত্রীও বলেছেন যে আসলে পুলিশ প্রশংসনীয় কাজ করছেন আপনারা আরও দর্শক আপনারা আরও দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ভ্যান মোটরসাইকেল আসতেছে এবং তারা যেন এখান থেকে অন্যদিকে যেতে না পারে সেই বিষয়ে তারা দৃষ্টি রাখছে আজকে যদিও তাদের লকডাউনে থাকার কথা ছিল কিন্তু দেশের স্বার্থে আমাদের দেবীগঞ্জ থানার পুলিশ তাদের জীবনের ঝুঁকি নিয়েও তারা আমাদের করোনা সচেতনামূলক কর্মকাণ্ডের সঙ্গে পরিচালিত করে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আছি এবং আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে আমাদের এখানে লকডাউন করা হয়েছে ডেবীগঞ্জ উপজেলায় সেখানে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা করে রাখা হয়েছে এখানে দোকান পাশার এবং কোনো প্রকার লোক চলাচল মানে প্রয়োজন ছাড়া যেন আসতে না পারে সেই বিষয়। সচেতন আছেন আমাদের ডেবিগঞ্জ থানার পুলিশ বিন্দুরা জরুরি জরুরি সরবরাহ গাড়ি ছাড়া তারা কিছুই যেতে দিচ্ছে না যেহেতু করোনা একটা মহামারী রোগ সেহেতু আমাদের ডেবিগঞ্জ উপজেলার সব প্রশাসনিক তরপর ডেবিগঞ্জ উপজেলার আট নগর আট কলেজ পাড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পশিকার মোড়ে লকডাউন করা হয়েছে এখানে প্রয়োজন ছাড়া মানুষ বাসা বাড়ি থেকে যেন বাইরে যেতে না পারে এই উপলক্ষেই লকডাউন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ স্বেচ্ছাসেবীরা এখানে আছেন তারা এখানে এই মোটর যদি যাওয়া আসা করে রাস্তা দিয়ে সেগুলো থামিয়ে স্প্রে করতেছেন হোক এখন আমরা ডেভীগঞ্জের পুরাতন বাস নামক জায়গা অবস্থান করতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো এলাকা একদম লকডাউন মানুষ শূন্য এখানে কোনো প্রকার মানুষ চলাচল নেই এবং এখানে সক্রিয়ভাবে আমাদের দেবিগঞ্জ থানার পুলিশ ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে যেন মানুষ প্রয়োজন ছাড়া বাইরে না আসে সেই কাজ করছেন আমরা আসলেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই যে তারা জীবনে ঝুঁকি নিয়ে এই যে বিশ্ব করোনা আক্রান্তে রয়েছে সেটা তোয়াক্কা না করে তারা আমাদের জনস্বার্থের জন্য যে কাজ করছেন আসলে আমাদের দেবীগঞ্জ থানা পঞ্চগড়ের যে নির্দেশনা আছে আসলে এটা সারা দেশে যেটা চলতেছে যে দেবীগঞ্জ থানার ভিতরে বাইরে থেকে বহিরাগত কোনো গাড়িকে ঢোকা নিষেধ আছে আর কি আমরা সেটাই চেক করতেছি যে বৈরাগত কোনো গাড়ি যদি না যেন না আসে শুধুমাত্র যে জরুরি প্রয়োজনীয় সব গাড়ি ওষুধ জরুরি ওষুধ সরবরাহ এছাড়া প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসের যে গাড়ি আসতেছে সেগুলো শুধু ঢোকার এই মুহূর্তে আমরা ডেবিগঞ্জ বাজারের মধ্যভাগে রয়েছি এখানে শুধুমাত্র এই ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া কোনো কিছু খোলা নেই এবং বিনা প্রয়োজনে কোনো মানুষ এই ডেবিগঞ্জ বাজারে প্রবেশ করছে না এ নিয়ে সক্রিয় আছেন এই মানে এখানকার প্রশাসন এবং এখানকার বাজার যে বাজার কুমিটি যে আছেন এই কমিটিবৃন্দ কিন্তু আপনি দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যভাগে কোথাও কোনো প্রকার দোকান বা জনসমাবেশ নেই এবং সকাল দশটা থেকে দর্শক সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই দেবীগঞ্জ বাজার খোলা রাখার জন্য পারমিশন দিয়েছিলেন হ্যাঁ দুটা বাজার অনেক আগেই দেবীগঞ্জ বাজার লকডাউন হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেবিগঞ্জ বাজারের দুধহাটিতে এসেছি যেখানে মানুষ এই সময়ে দুধ কেনার জন্য ভিড় জমাত কিন্তু বিশ্বব্যাপী যে করোনা আতঙ্কে এই আতঙ্কে ডেবিগঞ্জ উপজেলা বাজারকে লকডাউন করা হয়েছে এখন কেতা শূন্য অবস্থায় দুধ নিয়ে মানুষ বসে আছে দর্শক আমরা এখন আছি ব্রিজের পশ্চিম প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেবীগঞ্জ উপজেলা থানার এখানে যে পুলিশ ভাইয়েরা আছেন এরা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনা সচেতনামূলক কাজ করে যাচ্ছেন এবং বহিরাগত যদি কোনো ট্রাক মানুষকে ইয়ে করা যাচ্ছে দেখা যায় তাহলে এগুলো চলাচলে তারা আমরা নিষেধ করতেছেন বহিরাগত গাড়ি আসার কোনো প্রশ্নই উঠে না আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা সরকারি কার্য চালিয়ে যাচ্ছি তাহলে আপনারা এই যে তাহলে তো কোনো গাড়ি কি অন্য কোথাও যেতে দিচ্ছেন না না লকডাউন তো হ্যাঁ লকডাউনই আতাউর রহমান চ্যানেল টোয়েন্টি সিক্স রেবিগঞ্জ